যাত্রা শুরু করেছে কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। উদ্বোধনের পর থেকেই প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ভালোবাসা। ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা। এটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওস লিমিটেড। দেশের বাইরে একটি নতুন প্ল্যাটফর্মের উদ্বোধনী যাত্রায় নিজের সিরিজ মুক্তি পাওয়ায় খুশি পরিচালক। আচ্ছা, মেয়ের এমন অদ্ভুত কেন বলতে পারো? আপনাদের সময় সব প্রশ্নের উত্তর ইশারায় কেন দেয়? ভালোবাসা সিরিজটির গল্প সম্পর্কে পরিচালক জানালেন, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। আবু হায়াত বলেন, শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার পার্থক্য তুলে আনা হয়েছে এখানে। দুজনে মিলা ভালোবাসার ঘর বানায়। সিরিজটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, জাকিয়া বাড়ি মম, আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। সিরিজটি নিয়ে মম বলেন, সিরিজটির গল্প খুব সুন্দর, শেষ পর্যন্ত এটি মুক্তি পেল। তাছাড়া এই প্ল্যাটফর্মটির মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষীরা দেখতে পাবেন এটি। আমার জন্য অত্যন্ত আনন্দের খবর। এইটা তো আমাদের ঘরে রুম লক করা থাকবে, একই বাড়ির মধ্যে তো আমরা। আমার শুধু চাকরিটা পেতে দেরি, তারপরে তো তুমি। জানা গেছে ভালোবাসা ছাড়াও অরিন্দম শীলের 19 এপ্রিল, কমলেশ্বর মুখোপাধ্যায়ের নাইট অফ ক্রাইম, শাগ্নিক চট্টোপাধ্যায়ের লেডি চ্যাটার্জি, অরিন্দম চক্রবর্তীর আমি নন্দিনী দিয়ে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি। সন্তানের কাছে যাদের আমরা সব দিয়ে দেই, কেন তাই বলতো? তুমি তো একদিন বলেছিলে, বাবা মা সন্তানকে যেভাবে বড় করে সন্তান তা কোনোদিন পারে না।